আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, যে যেখান থেকে সৌরভ সল ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ। আমি কিন্তু এই মলদোভা সিরিজটা অলরেডি শুরু করে দিয়েছি, আর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে মলদোভা ওয়ার্ক পারমিট সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর, যে আপনি কেন যাবেন মলদোভা। অনেকের মনের ভিতর প্রশ্ন থাকতে পারে যে মলদোভা তো ইউরোপের গরিব একটি দেশ, তাহলে এই দেশে গিয়ে আমার কি হবে। আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি যুক্তি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেখানে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি মলদোভাতে যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে একটা কথা বলতে হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ যেন বেশি বেশি শেয়ার করবেন, আর কোনো বিষয়ে যদি মন্তব্য করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই মন্তব্য কলমে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন, কথা না বলে একটা ইন্টার পরে আমরা মূল ভিডিওতে শুরু করি। ওয়েলকাম ব্যাক, ইন্টার পরে ফিরে এলাম আমাদের মূল ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিকটা হলো যে আমরা কেন যাব মলদোভা। এটার বিষয়ে বলতে হলে আমি প্রথমে যেটার কথা বলবো সেটা হলো দ্রুত ভিসা প্রসেসিং হয়। ইউরোপের অন্যান্য দেশ যেমন শেনজেন বাদে রোমানিয়া বলেন অথবা অন্যান্য বিভিন্ন দেশ বলেন, যেসব দেশগুলো শেনজেন না, সেখানেও কিন্তু ভিসা প্রসেস হতে 3-4 মাস সময় লেগে যায়, আর সেখানে খুব দ্রুত প্রসেসিং হয় এই মলদোভার ভিসা। আর 2 নম্বর যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো মলদোভাতে আপনারা ই ভিসায় যেতে পারবেন। আর ই ভিসায় যেতে পারবেন, কারা কারা ই ভিসাতে যেতে পারবেন সেই বিষয়ে আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করবো, সেই ভিডিওটা হয়তো আপনারা দেখে নেবেন যে কারা কারা ই ভিসাতে মলদোভাতে যেতে পারবেন। তো মলদোভার একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো খুব দ্রুত মলদোভার ভিসাটা হয়। অন্যদের যেমন 6 মাস 7 মাস 5 মাস লেগে যায়, কিন্তু মলদোভার ভিসাটা আপনি 3 মাসের ভিতরে মলদোভার ভিসাটা খুব প্রসেসিং করে আপনি মলদোভাতে চলে যেতে পারবেন। তারপরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো, আপনারা অনেকেই ভাবছেন যে বিভিন্ন দূতাবাস ফেস করে করে আপনারা ইউরোপে বিভিন্ন দেশের দূতাবাস ফেস করছেন কিন্তু আপনাকে ভিসা দেয়নি, এরকম করতে হতে যারা হতাশ তারা মলদোভাতে ট্রাই করতে পারে। কারণ মলদোভাতে কিন্তু কোনো এজেন্সি ফেস করা ছাড়াই অথবা এইসব কোনো ঝামেলা ছাড়াই আপনি এই ভিসার মাধ্যমে মলদোভাতে প্রবেশ করতে পারেন ওয়ার্ক পারমিট ভিসাতে। তারপর যে বিষয়টা আপনাদের সামনে বলবো যে সেটা অনেকেই কিন্তু চান যে ইউরোপের একটা দেশে আমি ঢুকতে পারলে হলো আমি অন্য দেশে মুভ করে নিব, আর যাদের এই টেন্ডেন্সি আছে তারা মলদোভাতে ঢুকতে পারবেন। কারণ মলদোভাতে ঢুকার পর হয়তো কিছুদিন আপনার সময় লাগতে পারবে, তবে আপনি মলদোভা থেকে অন্য দেশে মুভ করতে পারবেন আর খুব দ্রুত সময় আপনি মলদোভাতে প্রবেশ করতে পারবেন। এই মলদোভাতে কিন্তু দেখা গেল আপনি মলদোভাতে যাদের শুধুমাত্র আকাঙ্ক্ষা আছে যে ইউরোপের একটা দেশে আমি যেতে পারলে হয় অথবা আমি ইউরোপের একটা দেশে যাব, যাদের এই টেন্ডেন্সি আছে তারা কিন্তু খুব সহজে আপনার মলদোভাতে যেতে পারবেন এবং মলদোভা থেকে অন্য দিকে মুভ করতে পারবেন। তারপর যে বিষয়টা কথা বলবো সেটা হলো যে ইউরোপের একটা দেশ মানে কিন্তু 8-10 লাখ টাকার বেশি খরচ, কিন্তু মলদোভাতে তুলনামূলকভাবে এই খরচটা কম, কারণ যেহেতু এটা শেনজেনভুক্ত না প্লাস ইউরোপ ইউনিয়নভুক্ত দেশও না, তার জন্য এর খরচটা কম। এবং যেখানে যেহেতু এখানে ইউরোপের অন্যান্য দেশের থেকে বেতনও কম, তার জন্য আসলে এখানে যাওয়ার কস্টটা একটু কম। তার জন্যই যদি যারা ইউরোপে যেতে চান অথবা ইউরোপে যাওয়ার রাস্তা খুঁজছেন, কারণ একটা বিষয় চিন্তা করেন যে প্রথম পোল্যান্ড ভিসা দিচ্ছিল, তারপরে মাল্টা ভিসা দিচ্ছিল, তারপরে রোমানিয়া দিচ্ছিল, এসব দেশগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভিসা দিয়ে প্রায় বন্ধ হয়ে দিচ্ছে, অনেকটা কমিয়ে নিয়ে আসছে। আর তার জন্য ইউরোপে ঢোকার জন্য সব থেকে সহজ রাস্তা যদি আপনার চান তাহলে মলদোভা দিয়ে যেতে পারেন, এটা আপনার জন্য বেশ চয়েসফুল একটি দেশ হবে। আজকের ভিডিওটি এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগের জন্য বেশি বেশি শেয়ার করবেন, কোনো বিষয়ে মন্তব্য করার আগ্রহ থাকলে অবশ্যই মন্তব্য কলমে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।